بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما الدين من جانتسي جن الله شامبر এবং সংসারে একটা সন্তানও রয়েছে তো এই পরকীয় লিপ্ত স্বামী এই স্ত্রীর ভরণ পোষণ ঠিক মতো দিচ্ছে না তো এখন তার করণীয় কি এ বিষয়ে আমরা বলবো পরামর্শমূলক যে স্বামী পরকীয় লিপ্ত যদি হয়ে থাকে তো এটা সে অবশ্যই পাপ চর্চা করছে এই জন্য সে আল্লাহ দায়ী থাকবে একমাত্র তো অবাক হলে সে কথা ভিন্ন তো এই স্ত্রীর হলো স্বামীকে বোঝানো স্বামীকে কোরআন হাদিস দ্বারা আওয়াজ করবে আল্লাহর ভয় দেখাবে বিচার ইত্যাদি বিষয়ে সতর্ক করবে কত বড় গনাহের কাজ কবরের আজাব ভগের কারণ জাহান নামের শাস্তি লাভের কারণ ইত্যাদি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবে আর নিজের সরাসরি না পারলে ভালো কোনো কেতাব যে কেতাবের ভিতরে পরকিয়া লিপ্ত হওয়া কত বড় পাপ বা জেনাবিপ্ত হওয়া কত বড় পাপ এগুলি থাকবে এই জাতীয় কোন কেতাব পেলে তাকে দিতে হবে অন্য ভালো কোনো আলেমের বক্তব্য আলোচনা রেকর্ড দিতে হবে তাকে যেন আল্লাহকে ভয় করে এক কথায় তার হেদায়তের চেষ্টা করতে হবে হেদায়তের চেষ্টা অব্যাহত রাখতে হবে যেন আল্লাহ তাকে দান করেন সরাসরি দোয়া করতে আল্লাহ রব্বুল নিকটে যেন তার স্বামীকে আল্লাহ হেদায়েত দান করেন কারণ আল্লাহর হাতে সব কিছু হতে পারে এই কাকতি মিনিত করে দোয়া করার ফলে আল্লাহ তার স্বামীকে হেদায়েত দিতেও পারেন তো এগুলি প্রাথমিক পর্যায়ে চেষ্টা করবে অনুভাবে যাদের কথার প্রভাব রয়েছে তার তাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবে তাদের মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করবে যেন সেই থেকে ফিরে আসে আর আর একটি কথা সেটা হয়তোবা অনেকে অনেক মহিলা মেনে নিতে পারে না তো স্বামী যদি পরকে লিপ্ত হয় তো প্রয়োজনে স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিতে হবে কারণ পরকে লিপ্ত হওয়া মানে কি কাজ এর থেকে ভালো নয় দ্বিতীয় সংসারে অনুমোদন দেওয়া তো এটা বিশেষ করে স্বামী সচ্ছল হলে তাকে ফেরানোর জন্য বলতে হবে যে ভাতে না হেঁটে আপনি সরাসরি বিয়ে করেন গোনাগার না হয় আর আরেকটি বিষয় যে সমস্যাটা তুলে ধরেছেন বন যে সে ভরণ পোষণ দিচ্ছে না তো স্বামীকে বোঝাতে হবে তার পরকীয় বিষয়ে বোঝাতে হবে ভরণ পোষণের বিষয়ে বোঝাতে হবে ভরণ পোষণ না দেওয়াটা বড় ধরনের পাপ হাদিসে কাফা বিল পাপা বিলাই একজন ব্যক্তির গণাহার হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যাদের লালন পালন করছে তাদেরকে সে কি করে নষ্ট করে দিচ্ছে বর করে দিচ্ছে মানে তাদের খোঁজ খাওয়া নিচ্ছে না আরেকবার বলা হয়েছে ওই ব্যক্তির জন্যে গনাহ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যাদের লালন পালন করছে তাদের থেকে তাদের খাদ্য ইত্যাদিকে কেটে দিয়েছে তো এগুলি সবই বিশুদ্ধ হাদিসের ভাবনা তো এটা বড় ধরনের গোনাহিল হাদিস যাই হোক কাছাকাছি এরকম বিভিন্ন হাদিস রয়েছে যার মধ্যে বোঝা যায় যে ভরণ পোষণ বহন না করা স্ত্রীর পরিবার পরিজনের এটা বড় ধরনের গোনা এভাবে বোঝাতে হবে আর যদি সে একান্তই না বুঝে বা বুঝেও না বোঝার ভান করে আর সে কারণে যদি স্ত্রী ক্ষতিগ্রস্ত হয় তার ভরণ পোষণ ভালো মতো না পাওয়ার কারণে অন্যভাবে তার যেটা চাহিদা জৈবিক চাহিদা সেই চাহিদা যদি সে পূর্ণ না করে আর এসব কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার নিকটে ব্যক্তি স্বাধীনতা রয়েছে ইচ্ছা করলে কোর্টের মাধ্যমে এক অভিযোগ দায়ের করতে পারে এবং সে প্রয়োজনে তালাক নিতে পারে যদি স্বামী তালাক না দেয় যদি ইচ্ছা করে যদি ক্ষতিগ্রস্ত হয় উভয় দিক থেকে মানে শারীরিক দিক থেকে জৈবিক চাহিদা পূরণ করছে না অনুভাবে খাওয়া দাওয়া ঠিকমতো দিচ্ছে না ভরণ পোষণ তাহলে সে ইচ্ছা করলে তার স্বামীর নিকটে বিষয়টি তার নলেজে দিবে এবং যেন এগুলো সব ঠিক করে ফেলে করে নেয় আর যদি না করে তাহলে তালাকের নিবেদন করতে পারে যদি তালা দিতে স্বীকৃতি জানে কোনো যেন কোর্টের মাধ্যমে তালা নিতে পারে যদি ইচ্ছা হয় আর না ইচ্ছা হলে সবর ধৈর্য এর বিকল্প পথ সবর করা ছাড়া উপায় নেই এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তার স্বামীকে হেদায়ত দান করেন আমরা দোয়া করি আল্লাহ আমি যেন এই স্বামীকে হেদায়ত দান করেন এবং অতিরে যেন সে তার সঠিক বিবেকে ফিরে আসে এবং পূর্বে যেভাবে দায় দায়িত্বের সাথে সংসার পরিচালনা করছিল আবার যেন এভাবে সংসারে হাল ধরে আল্লাহ সে তফিক দান করুন الله رب العالمين أما در كي توفيق دان قرن قرن سنة مطابق رجز أهر آمين وصلى الله على نبي محمد وعلى آله وصحبه أجمعين